শিক্ষামূলক ভ্রমণে কেতুগ্রাম থেকে কলেজ পড়ুয়ারা এলো মঙ্গলকোটে। প্রায় 50 জন ছাত্রছাত্রী ভূগোলের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে এদিন মঙ্গলকোট ব্লকের পুরাতন হাট গ্রামে এলেন সমীক্ষা করতে। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় নদী, যার ফলে প্রায় প্রতি বছরই বন্যা দেখা দেয় এই গ্রামে। বন্যার সময় গ্রামের মানুষজন কিভাবে বন্যার মোকাবিলা করবেন, পাশাপাশি বন্যার পরবর্তী সময়ে সরকারি সাহায্য কিভাবে পাবেন, কোথা থেকেই বা পাবেন, তার সমস্ত বিবরণ নিয়ে গ্রামের সমস্ত বাড়ি বাড়ি ঘুরে মানুষদের সচেতন করলেন এদিন পড়ুয়ারা। পড়ুয়ারা বন্যার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের সে বিষয়ে ধারণা দিলেন। উপস্থিত ছিলেন কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু কলেজের এক শিক্ষক ও এক শিক্ষিকা মঞ্জুরি সরকার বসু। তিনি জানালেন, রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর মঞ্জুরি সরকার বসু এবং আমার সাথে আমার আর একজন অধ্যাপক ভাই রয়েছেন শ্রী মানবেন্দ্র দাস। আমরা আমাদের সাথে 42 জন মতন ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টার অনার্সের নিয়ে এসেছি, যাদের কম্পালসারি ফিল্ড রিপোর্ট বানাতে হয় কোনো একটা প্রবলেম বেসড এলাকার উপরে। তো আমরা যেহেতু এই অঞ্চলটি পুরাতন হাট অঞ্চলটি অজয়ের ধারেই রয়েছে, তাই বন্যা হয় আমরা জানি, তাই বন্যা হলে তাদের কি সমস্যা হয়, তো সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই শিক্ষাটাই ভূগোলের শিক্ষা হিসেবে শেখাবার জন্য আমরা এসেছি। তার সাথে সাথে যদি এখানকার গ্রামের মানুষেরও অ্যাওয়ারনেসটা করা যায় যে বন্যা হওয়ার আগে তারা পূর্বাভাস কিভাবে পাবেন বা কোথা থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে তাদের সাহায্য দেওয়া হয়, তারা কোথায় গেলে বন্যা হওয়ার আগে বা পরে সাহায্য পেতে পারেন, সেই সমস্ত জিনিসগুলো ছাত্রদের সাথে সাথে যদি গ্রামের মানুষকেও একটু বলে দিতে পারি, তাহলে এটা আমাদের ভূগোলের শিক্ষামূলক ভ্রমণের একটা বিশেষ উপকারী দিক বলে আমাদের মনে হবে। আমাদের এই প্রচেষ্টাটা সালে সার্থক হবে যদি কোনো গ্রামের মানুষের একজনেরও আমাদের এই কথায় উপকার আসে। এই উদ্যোগে গ্রামের মানুষজন পড়ুয়াদের যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন। এই ছাত্রছাত্রীরা কেতুগ্রাম ব্লকের কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু কলেজের দ্বিতীয় চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।